আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বন্ধুরা, যারা প্রবাস থেকে অর্থাৎ বিদেশ থেকে দেশে আসবেন তাদের জন্য নতুন নির্দেশনা জারি করা হয়েছে বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। আসুন নিজে বিস্তারিত জেনে নিই। নিজে বলা হয়েছে যে করোনার নতুন অবিক্রণ ভ্যারিয়েন্টের কারণে সাউথ আফ্রিকা সহ 7 দেশ থেকে বাংলাদেশে আসলে 14 দিন হোটেল প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। 2 ডিসেম্বর রাতে এই সংক্রান্ত আদেশ জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এছাড়াও পৃথিবীর সব দেশ থেকে বাংলাদেশে আসতে হলে 48 ঘন্টার মধ্যে RT-PCR পদ্ধতিতে করোনা নেগেটিভ রিপোর্ট থাকতে হবে, যা আগে ছিল 72 ঘন্টা। পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি বাংলাদেশ আসবেন, এখন আপনাকে 48 ঘন্টা আগে PCR পদ্ধতিতে করোনা নেগেটিভ সার্টিফিকেট হাতে করে নিয়ে আসতে হবে। আগে ছিল এটা 72 ঘন্টা। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন সদস্য গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়াউল কবির স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে এই নির্দেশনা 4 ডিসেম্বর থেকে কার্যকর হবে, অর্থাৎ 4 ডিসেম্বর আগামীকাল থেকে কার্যকর হবে। যারা আগামীকাল সিঙ্গাপুর থেকে দেশে আসবেন তারা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদেরকে 48 ঘন্টা আগে PCR পদ্ধতিতে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসতে হবে, অর্থাৎ যাতে 10 তারিখে ফ্লাইট তারা 9 তারিখে টেস্ট করবেন, যাতে 4 তারিখে ফ্লাইট তারা 3 তারিখে টেস্ট করবেন। যে 7 দেশ থেকে বিধিনিষেধ জারি করা হয়েছে 7টি দেশ হলো বতসোয়ানা, এসওয়াতিনি, গানা, লেসুথু, নামিবিয়া, সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে। এই দেশগুলো থেকে আসলে 14 দিন নিজ খরচে হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকতে হবে। মনে রাখবেন, নিজ খরচে এই 7টি দেশ থেকে আসলে সেখানে 7 দিন পর একবার এবং 14 দিন পর আবার করোনা পরীক্ষা করা হবে। পরীক্ষার খরচ যাত্রীকেই বহন করতে হবে। ফ্লাইটে ওঠার আগেই সরকার নির্ধারিত হোটেল বুক করতে হবে। হোটেলে 7ম দিনে করোনা পরীক্ষা পজিটিভ রিপোর্ট আসলে আলাদা করে আইসোলেশনে পাঠানো হবে। নেগেটিভ রিপোর্ট আসলে হোটেল বাকি 7 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। 14তম দিনে নেগেটিভ রিপোর্ট আসলে যাত্রী তাদের নিজ বাড়িতে যেতে পারবেন। এই 7 দেশ ছাড়া অন্যান্য দেশ থেকে আসলে আগে যে নিয়ম ছিল সেই নিয়ম ফলো করতে হবে। 23 অক্টোবর জারি করা হবে সেই নির্দেশনাই ফলো করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন এই নিয়মগুলো কার্যকর হবে 4 ডিসেম্বর 2021 শনিবার বাংলাদেশ সময় 12টা হইতে কার্যকর হবে। অন্যান্য নিয়মগুলো কোনো আগের নাই। তো সিঙ্গাপুর থেকে যারা আসবেন তারা জানা দরকার এতটুকুই, তাদের কোয়ারেন্টাইন থাকতে হবে না বাংলাদেশ আসলে, তবে বিমানে ওঠার 48 ঘন্টা আগে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসবেন, 48 ঘন্টা টেস্ট করবেন PCR পদ্ধতিতে। নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসলে আপনারা বাসা চলে যেতে পারবেন, আপনাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকতে হবে না, বাসায় চলে যেতে পারবেন সরাসরি নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসলে। শুধুমাত্র নতুন 7টা দেশের সাথেই একটু কঠোর বিধিনিষেধ কঠোর করা হয়েছে, সিঙ্গাপুর থেকে আসলে এই নিয়মগুলো পালন করতে হবে না। আশা করি যারা সিঙ্গাপুর থেকে দেশে আসবেন তারা এই ভিডিওটির কাজে লাগবে, তো ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করে দেবেন। যারা আগামীকাল অথবা আগামীকালের পর থেকে বাংলাদেশ আসবেন, বিমান টিকিট বুকিং করছেন, তাদের জন্য এটা জরুরি বার্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।